যেভাবে বাংলাদেশে জনসংখ্যা এবং বিল্ডিংগুলো বেড়েই চলছে সেই সাথে যেটা হচ্ছে যে আমাদের প্রপার প্ল্যান বা অন্য অন্য জিনিসগুলো কিভাবে এক্সিকিউট করব কিভাবে আমাদের প্রত্যেকটা জিনিস একটা নগরায়ন কিভাবে তৈরি হবে সেই জিনিসগুলো কিন্তু আজকে আমরা দেখাবো ইন্টারেটিভ স্মার্ট বোর্ডে সো আমি মুরাদ জান ব্যাকবোন স্টুডিও থেকে আপনাদেরকে নতুন একটা চমৎকার ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা স্পেশালি বাংলাদেশে যারা নগরায়ন যারা আমাদের এই রাস্তাঘাট থেকে শুরু করে যারা কনস্ট্রাকশন বা শহর বা অনেকেই চমৎকার চমৎকার কিন্তু কিছু সিটি গড়ে উঠছে তো সেই সব ডেভেলপার কোম্পানি বা গভর্নমেন্টের হাই স্পেশালিস্ট যারা আছে তারা বিভিন্নভাবে ভিজুয়ালাইজ করতে চান যে এই ধরনের নগরায়ন বা এই কোয়ালিটির নগরায়ন গড়ে তোলা উচিত আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো সো আমার সামনেই দেখতে পাচ্ছেন যে এখানে একটা চমৎকার ভিউ এখানে দেখতে পাচ্ছেন সেটা যদি আমরা দেখি কোটাওয়েটও যদি দেখে থাকি যে আমাদের যে বিল্ডিং প্ল্যান বা কনস্ট্রাকশন প্ল্যান রাস্তা প্ল্যান যে আমরা সব সময় দেখে থাকি যে সারাক্ষণ আমাদের রাস্তাঘাট কিন্তু গর্ত খানাখন্দ কিন্তু লেগেই আছে এক ডিপার্টমেন্ট একটা কাজ করছে তারপরে আর একটা ডিপার্টমেন্ট কাজ করছে এই যে সমন্বয়হীনতা এগুলো আমরা কিভাবে অ্যাকোমুলেট করে একটা স্মার্ট সিটি গড়ে তুলতে পারি সেই বিষয়টা কিন্তু আমরা এখানে দেখাবো যে আমাদের আমরা যখন আসলে আমরা সবাইকে একজন আরেকজনকে পিলোপাসিং মানে দোষ দিয়ে থাকি দোষ কেন দিয়ে থাকি কারণ আমি নিজেই আমি কোনো একটা প্ল্যান ছাড়াই একটা ডেভেলপমেন্টে চলে আসি যেমন আমার এইটা হচ্ছে বাসা এই বাসা বাড়ির লাইন ওয়াটার লাইন যদি আমি ঠিক রাখি সেইটার সাথে নির্ভর করবে কি আমার টোটাল ইউটিলিটি টোটাল ইউটিলিটিটা আসলে আমি কীভাবে যেভাবে যদি ডিফাইন করে দেখেন এটা হচ্ছে আমি থ্রিডি আকারে দেখাচ্ছি এটা দেখেন এইটা হচ্ছে আমরা এই যে রাস্তার আমাদের যে রোড বা এইখান দিয়েই মূলত হচ্ছে আমাদের সব ধরনের ইউটিলিটি লাইনগুলো যেয়ে থাকে সো লাইনগুলো কিভাবে আমরা মেনটেন করি যেমন ধরেন একটা ওয়াশার লাইন সেটা এইখান থেকে আমরা কন্ট্রোল করি ডানে পানি যাবে না বাম দিকে পানি যাবে না কোন এরিয়াতে পানি যাবে সেটা কিন্তু এইখান থেকে কন্ট্রোল হয় তো সেই কন্ট্রোল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু এইখানে চমৎকারভাবে দেওয়া আছে আমি যদি ওয়ান বাই ওয়ান যাই যে একটা ইলেকট্রিক ক্যাবল হ্যাঁ কীভাবে যাওয়া উচিত একটা ইলেকট্রিক লাইন কিন্তু আমাদের একদম ইলেকট্রিক লাইন এবং হচ্ছে যে আমাদের যে ইন্টারনেট বা সার্ভিস লাইনগুলো যদি আমরা দেখি একদম ভাকসার জালের মতো আমাদের পুরো বিল্ডিং বা আমাদের রাস্তাঘাট কিন্তু একদম পুরো কনজাস্টেড তো সেই জায়গাতে আমরা ইলেকট্রিক লাইনগুলো আসলে রাস্তার কোন সাইডে থাকা উচিত এই ধরনের এখানে বিষয়গুলো দেওয়া আছে এগুলো কিন্তু উন্নত একটা স্মার্ট সিটি কিভাবে ডেভেলপ করেছে সেইটার একটা ডেমো কিন্তু আমরা দেখাচ্ছি তারপরে হচ্ছে টেলিফোন কেবল আমি যেটা একটু আগেই বলছিলাম যেটা জঞ্জালের মতো সো টেলিফোন ক্যাবলগুলো কোন সাইড দিয়ে সবসময় ইলেকট্রিক ক্যাবলের সাথে থাকবে এরপরে হচ্ছে সুয়ার্জ লাইন যেটা সেটা হচ্ছে মাঝ মিডিল বরাবর থাকবে যেগুলোতে হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে রিংগুলো থাকে সেইগুলো থাকবে হুম এরপরে হচ্ছে আমাদের সিটি সুয়ার মানে একদম বর্জ্য পদার্থ থেকে শুরু করে আমরা যদি এটাকে পানি এবং বর্জ্য পদার্থটাকে আলাদা করতে পারি তাহলে কিন্তু আমাদের মেইন যে প্রবলেম সেটা কিন্তু অনেকটা কমে যাবে তারপরে হচ্ছে আমাদের আসলে শীত প্রধান দেশ না সো আমাদের হিটিং লাইন দরকার নেই আমাদের ওয়াটার লাইনটা খুবই ইম্পর্টেন্ট ওয়াশার লাইনের সাথে সবসময় আমাদের অন্য অন্য সোয়ারেজ লাইন মিক্স হয়ে আমাদের সময় একটা কোয়ালিটি ওয়াটারটা কিন্তু আমরা পাই না কখনোই সো এরপরে হচ্ছে যে গ্যাস আমাদের বাংলাদেশ ঢাকা থেকে শুরু করে অনেক ইম্পর্টেন্ট সিটিগুলো কিন্তু গ্যাসের আওতাধীন তো সেই ক্ষেত্রে গ্যাস লাইনগুলো কিভাবে যাওয়া উচিত এই বিষয়গুলো কিন্তু এখানে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে এবং আমরা যদি একটা বাসাবাড়ির ডিজাইন দেখি যে আমরা একটা বাসাবাড়ি এই ধরনের ডিজাইন এখান থেকে আমাদের সোয়ারেজ লাইনগুলো আসবে হ্যাঁ এরপরে আমরা যদি কোটাওয়েটা দেখি এটা কিভাবে এইটা নকশাটা কিভাবে একটা লাইন চলে যাবে এবং এইভাবে যদি আমরা লাইন তৈরি করি স্মার্ট সিটিটা যদি আমরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তৈরি করি তাহলে কিন্তু আমাদের খানাখন্দ বা এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আর বারবার আমাদের সামনে আসবে না সো এইটারই আবার থ্রি ডি অ্যানিমেশন আকারে কিন্তু আমরা আমরা ফুল ভিডিওটা দেখাতে পারবো এবং আমরা যারা এই ধরনের ডিপার্টমেন্ট বা এই ধরনের কাজগুলোর সাথে সম্পৃক্ত তারা কিন্তু এটাকে এটাকে বিশ্লেষণ বা যদি আপনারা দেখাইতে এটা ইজিলি এই জিনিসটাকে কিন্তু ভিডিও আকারে আপনারা উপস্থাপন করতে পারবেন এবং মজার বিষয় হচ্ছে যে এই প্রত্যেকটা ইউটিলিটির আবার আলাদা আলাদা করে প্রত্যেকটা জিনিসের এটা আবার থ্রি ডি ডাইমেনশনে আমরা আলো অন্য অন্য জিনিসগুলো দেখতে পারি যদি আমরা পরবর্তী লিঙ্কগুলোতে যাই হ্যাঁ এবং দেখবেন যে এই যে এখানে দেখেন গ্যাস লাইন ইলেকট্রিক ক্যাবল হ্যাঁ টেলিকমিউনিকেশন এবং পুরো ডিটেল আমরা এখান থেকেই আমাদের পুরো ট্রান্সমিশন সিস্টেমে চলে যাব ইলেকট্রিক ক্যাবলগুলো কোথায় আসবে কীভাবে আসবে গ্যাস স্টেশন থেকে কীভাবে গ্যাস আসবে টেলিকমিউনিশন লাইন এগুলো আসলে লম্বা আলোচনার বিষয় সো এটা নিয়ে পরবর্তী ভিডিও হবে তো যারা এই ধরনের ইন্টারেস্টিং দেখতে চান তারা অবশ্যই সাথে থাকবেন এবং আমাদের পেজটাকে লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন প্লাস হচ্ছে আমাদের শোরুমটাতে এসে এই ধরনের থ্রি সিমুলেশন ভিডিও দিয়ে আপনারা কিভাবে আপনাদের ডিপার্টমেন্টে একটা চমৎকার প্রেজেন্টেশন দিতে পারবেন কিভাবে আপনাদের এই ধরনের চমৎকার ভিডিওগুলো তৈরি করতে পারবেন সেই বিষয়গুলো আমাদের এখানে হাতে কলমে শিখানো এবং এই সফটওয়্যারগুলো আপনাদেরকে বিল্ট ইন করে দেওয়া হবে ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ডের সাথে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আলাইকুম